আজকে বড় পীর সাহেবের ওরস সারা পৃথিবীতে, আজকে বড় পীর সাহেবের ওরস চলতেছে। বড় পীর সাহেবের মা গোসল করে কাপড়টা রোদ্রে দিলেন এইভাবে, বড় পীর সাহেবের বাবা এসে আগুন দিয়ে কাপড়টা পুড়ায় ছাই করে দিলেন। বড় পীর সাহেবের মা জিজ্ঞাসা করে, স্বামী গো, ও গো স্বামী, আজকে মাত্র একবার পরিছি, তুমি নতুন শাড়ি পুড়াই না কেন? বড় পীর সাহেবের বাবা ডাক দিয়ে কয়, স্ত্রী রে, আরে স্ত্রী, তোমার এই শাড়ির উপরে অপর পুরুষের চোখ পড়ে গেছে, এই শাড়ি পুনরায় তোমার পরনে দেওয়া হারাম হয়ে যা। তাই তো ওই ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানি, জোরে বলেন ঠিক কিনা? বড় পীর সাহেবের বাপ ফল খাইছিল একটা, চিন্তা করতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যারওয়াতিন খায়রান ইয়ারা যারওয়াতিন শাররান ইয়ারা, কিয়ামতের মাঠে যাররা যাররা হিসাব দিতে হবে। যাররা কাকে বলে? একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় কি? কার ফল খেলাম? খুঁজতে খুঁজতে যাই, দেখে মাল বসে আছে, উনি আবার আল্লাহর ওলি ছিলেন। আসসালামু আলাইকুম, এই ওলি, ওলিদের চোখ আছে না? জোহরে জোহর চিনে, স্বর্ণকারে চিনে সোনা, আর সুয়রে চিনে পশা কসু। এ বলছে, মাল তো দেখি ঝকঝক করতেছে, তো আউলিয়া লোক। ওয়ালাইকুম সালাম, সাসা অমক নদীর কিনারে, এটা শুধু মেয়েদের জন্য ধরেছি, বহুত পুরাতন ওয়াজ, সবাই জানেন, মাসাসিরা খবরদার, ওখানে জ্ঞান জ্ঞান করে বই কেন একটু শুনেন তো। বড় পীর সাহেব এত অলি, এত বড় অলি, ওই মার কত বড় কপাল ভালো, সোহান তো বলতেছে, অমক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? ফলের মালিক বলছে, আমার ফলের গাছ তুমি খুঁজি বেড়া ওকে। বলে, চাষা কিছু মনে করেন, একটা ফল খাইছি, আমার ফল তোমার, তুমি খাইলা কেন? ভুল হয়ে গেছে চাষা, মাফ করে দেন। বলে, মাফ কি তোমার বাপের ঘরের কথা লাগে? কোন রকম মাফ হবে না, চাষা মাফ করে হবে না। সুযোগে জোরে গো, চাষা মাফ করে। বলে, মাফ হবে না, কি করলে মাফ হবে বলেন? বলে, আসলে কি তুমি মাফ চাও? বলে, ওই একটা ফলের কারণে আমার বাড়িতে 12 বছর গোলামি করবা আমি রাজি। কয় বছর? ফল কটা? ওরকম ফল আমরা কি খাইনি নাকি? তোমরা যে পীরগিরি করতেছ, লেখো বিশ্ব বরেণ্য আউলিয়া লজ্জা করে না? আমি বাঙালি হুজুর হাজির আল হাজ দিতেই তো ভয় লাগে, যেটা লোক দেখানো হয়ে যায় নাকি? আবার একজন লেখছে কি, পীরে কামেল, আমি পীরের পেশাবের পানি আগায় দেওয়ার মতো আমল আমার নাই, এরকম কথা খবরদার লিখবি না। ওই যমুনা ব্রিজের ওই পাশে একজন লেখছে, পীরে কামেল, আমার মিথ্যা কথা, পীর হওয়া এত সহজ? কয় বছর? ফল কয়টা? ওরকম ফল আমরা খাইনি নাকি? হাটে বড়ই বেছে না, বড়ই, এই বড়ই কত করে? বলে, 60 টাকা কেজি, দে 1 কেজি। ওই 1 কেজি ধরেন ওজন করতে করতে তোর বাপের তা মারিস কি, ওজন করতে করতে 250 খাই ফেলে না? আমার শালা এসছে আমার বাড়িতে, কয়, দুলা ভাই নাকি, আপার জন্য 1 কেজি আঙ্গুর নিব, লে ফিরি পালে আল কাতরাই খাবো, লে আঙ্গুরালা আঙ্গুর মারতেছে আর আমার শালা খালি গিলতেই আছে। আমি এ তোর বাপের তাগিলিস, ডাবের পরে মুগুর পোলে সেদিন গাছে পাবা তুমি, সেদিন গাছে পাবা মন সহজে কি সই হবা।
আপনাদের এলাকার বক্তা দুই একটা গান গাইলে দোষ হয় না, আমি বিদেশি মানুষ, আমাকে আবার মাইরেন না। খুশি ডাবের পরে মুগুল পলে সেদিন গাছের পাবা মন সহজে কিশোর হবা। দেহেস তো পাচ্ছিস কিনা তাই দেখ, ওলি তো দূরের কথা, 12 বৎসর গুলামি হয়ে গেল। চাষা কি আজকে আমার 12 বৎসর পুরা হইল? বলে 12 বৎসর পুরা হলে তো তোর বাপের কি? বলে আপনি বলেছেন 12 বৎসর পর মাপ হবে। বলে মাপ কি তোর বাপের ঘরের কথা নাকি? কোনো মাপ হবে না। বলে চাষা 12 বৎসর মিস কর কি ক কি হলে মাপ হবে? তুমি কি মাপ চাও? আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। মাসাসিরা শুনো, আমি হয়ে বললাম সাসা বিয়ে দিয়ে যাও, সপ্তাহখানিক পরে তালাক দিয়ে পড়ায় যাব। এগুলো আমরা খুব পারি। একজন বিয়ে করেছে, গ্রামের নাম দিনাজপুর পোস্ট অফিস ঠাকুরগাঁও থানা মুন্সিগঞ্জ, একটা ঠিক আছে নাকি? এভাবে বিয়ে করে পরে ঢিচে গেছে। চাষা এই বিয়েটা বাদ দিয়ে অন্য কোনো কাজ বলে না, বিয়েই করা লাগবে। কি করা লাগবে আর কি করবো চাষা, বিপদে পড়িয়েছি যখন, তো দেন বিয়ে দিয়ে দেন। বলে বিয়ে করবো? বলে হ কাজই ডাকবো। বলে হ্যাঁ, তাহলে শোনো, আমার মেয়ে কানা চোখে দেখে না। আজকে বড় পেশাবের ওর সারা পৃথিবীতে, আমার মেয়ে ঠোসা কানে শোনে না, আমার মেয়ের বোবা কথা বলতে পারে না, আমার মেয়ে ন্যাংরা হাসতে পারে না, বলো বিয়ে করবা নাকি? বড় পেশাবের বাপ কর, এ মাল তো একবারই অসর, কি করার? বুবা কানা ঠসা ন্যাংরা, তাহলে বড় পিসের বাপ মনে মনে করে মাল তো একবারই অসল, তখন মাপ তো চাইতেই হবে। দেন বলে দেখো, বিয়ে হয়ে গেল রে মা, পর্দায় মা বলে শোনো গো, জান্নাত তোমার বাপের ঘর নয়, জান্নাত তোমার বাপের জায়গা নয়, জান্নাত প্রধান বক্তার বাপের জায়গা নয়, জান্নাতের মালিক আল্লাহ, আর এই জান্নাতে যাবে আন্দাজে না বুঝি আল্লাহ একবার বলার মানেই হয় না। তাকে ডাক দিবে জান্নাতে যাও, সেটাকে মোবাইলটা পড়ে আছে, মানুষ সব চলে গেছে। আপনি যদি বলেন আরে কার মোবাইল রে, আরে কার মোবাইল, ভাই সভাপতি সাহেব এই মোবাইলটা আমি খুব ভয় লাগতেছে, খুব কষ্ট হচ্ছে, আল্লাহ গুনা লিখবে, আপনি শিগগিরই নেন, এইটা হলো নফসে মুতমাইন্না। আর যদি মনে করেন মাল পাইছি, বেহেশতটা তো সহজ নয়, আবার বেহেশত গ্রহণ করা দখল করা কোনো ব্যাপার হলো না। তো বলছে বিয়ে হয়ে গেল, তো বলছি বাবাজি যে বাসর ঘর, বিয়ে করলে বাসর ঘরে যায় না গোয়াল ঘরে যায়? এই কথা তো সবাই জানে, কোন ঘরে? বাসর ঘরের বারান্দায় গেটে দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। আচ্ছা ভাই, আমরা কি বাসর ঘরে বউকে সালাম দিছি? জোরে কর, ও টাইমই তো না, টাইমই নেই, টাইমই নেই।
বাসর ঘরে যাই সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। স্বামী কয় স্ত্রী কয় আপনি ভালো আছেন? ওই স্বামী কয় আমিও আলহামদুলিল্লাহ। জীবনে মুসলমান হয়েছি, বউকে তো সালাম দেওয়াই জানি না। রোজা মুখে আইসি, বউকে বলতেছে তুইও তালাক, তোর মাও তালাক। রোজা ওই যে গরমে, গরমকালে রোজা না, জ্যৈষ্ঠ মাসে একটু মাঠে মাঠে গেছে, গরম লাগছে তো ওই রাগে এসে বউকে বলছে তুইও তালাক, তোর মাও তালাক। ইফতারির সময় আবার বলছে তুই আমার জানের জান। তো বউ বলছে বেলা দশটার দিকে তালাক দিলা যে, বলছে জ্যৈষ্ঠ মাসে রোজা, বুঝতে পারছিস নি নাকি? মাথা ভালো ছিল না, ইফতারি করার পরে মাথা ঠান্ডা হয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে উঠে দাঁড়ায় গেছে বিশ্ব সুন্দরী। ন্যাংরা নাকি কানা নাকি বিশ্ব সুন্দরী? ঝাড়ি দোর জামাই বাবা জি, ঝাড়ি দোর। শ্বশুর জিজ্ঞাসা করে আব্বা তুমি দোর মারলা কেন? বলে আমি ভুল করি অন্য ঘরে ঢুকছিলাম। না না ওই যায়, আপনি যে বললেন ন্যাংরা লাভ দিয়ে উঠলো, সালাম দিলাম শুনলো, ও আলাইকুম সালাম বললো বোবাও না, আমাকে দেখতে পাইলো কানাও না, দাঁড়ায় গেল ন্যাংরাও না। বড় পীর সাহেব নানা ডাক দিয়ে কয় বাবাজি শোনো গো, ন্যাংরা মানে আমার মেয়ে জীবনে বিয়ের আগে যতদিন আমার কাছে ছিল আমার পার্শ্বের বাড়িতেও যায় না, এই জন্য ন্যাংরা। কানা মানে আমাকে ছাড়া, আমি তার বাবা, আমাকে ছাড়া কোন পুরুষ চোখে দেখে নাই। ঠসা মানে আমি বাবার কথা ছাড়া দ্বিতীয় কোন পুরুষের কথা আমার মেয়ের কানে যায় না। বুবা মানে আমার সাথে ছাড়া আমার মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলে না।